প্রাইমারি কোর্ট কেস আপডেট নিয়ে চো উঠে আসলো গুরুত্বপূর্ণ একটা আপডেট যেখানে গতকাল যে বিয়াল্লিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার কথা ছিল এবং সেটা চার পাঁচ ছয় তিন দিন যার বিচার হবে তো কালকে কি কি হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেটা নিয়েই আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এবং বিয়াল্লিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কি হতে চলেছে হ্যালো ডিয়ার্স দিস ইজ অরিন্দম অ্যান্ড ওয়েলকাম টু দ্য বেঙ্গলি কেরিয়ার পথ স্বপ্ন পূরণের রাস্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আপনাদের সাথে আমি অরিন্দম বন্ধু চলে আসলাম এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে যেখানে বিয়াল্লিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কী হতে চলেছে এবং কতজনের চাকরি যাবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং গত দিনের কোর্ট কেস নিয়ে আমরা আজকে আলোচনা করবো সো ভিডিওটা আপনাকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রাইমারি টেট সম্বন্ধিত যাবতীয় কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রাথমিকের একগুচ্ছ মামলায় মুলতবি হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাকারীদের সুপ্রিম কোর্টে আবেদনের জন্য পরামর্শ দেন সুপ্রিম কোর্ট থেকে সবুজ সংকেত মিললে তবেই চলবে মামলা প্রাথমিক টেট পরীক্ষার ডিজিটাল উত্তরপত্র নিয়ে মামলা অনির্দিষ্টকালের জন্য মূলত কি করে দেওয়া হলো নিয়োগ তদন্তের জন্য সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের শুভ পাওয়ার কথা জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসলে সিঙ্গেল বেঞ্চে মামলা চলবে কিনা তা নিশ্চিত হতে চান বিচারপতি ফলে দুই মামলাকারীকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট শুভ দিলে মামলার বিচারের কাজ হাত দেবেন বলে জানিয়েছেন তিনি অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায় এর ফলে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এককুচ্ছ মামলা অনির্দিষ্ট কার্যের জন্য মুলতুবি করে দেওয়া হলো উল্লেখ করা যেতে পারে প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীদের একটা অংশ মনে করেন উত্তরপত্র বা ওএমআর শীট সংক্রান্ত মামলা তদন্তে ধরা পড়বে দুর্নীতি উল্লেখ করা যেতে পারে আগে ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই এবং ইডি তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট তবে তার কেসটা আছে বারো তারিখে আছে এখন দেখা যাক এখন সেইখান থেকে আবার ইডি সিবিআইকে কী দেয় সম্ভবত এই কারণের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছে যে ওটাকে স্থগিত করে রাখতে দিয়েছে মানে যেই দিন আর কি সুপ্রিম কোর্টের থেকে সবুজ সঙ্গেত পেয়ে যাবে সেই দিন আবার কিন্তু মানে এইটার কেস কিন্তু শুনবে এবং তিনি গতকালকে বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে তিনি আবার লড়বেন আরও ভালো করে লড়বেন রক্ত পিপাসু দালালরাও এই রক্ত খেলাতে নেমে গেছে সো বন্ধুরা এটাই হলে কি কার আপডেট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ